গত 24 তারিখ রাত 8টা নাগাদ আমি পার্কিস্টির এমএলএ হোস্টেল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। অন দ্য ওয়ে 8টা 20 নাগাদ আমার ফোনগুলো ব্লক হয়ে গেল। সচরাচর আসি আমি শাসনের ভিতরে একটা রাস্তা দিয়ে, সেদিনকে আমি যশোর রোড ধরেই এসেছি, কিন্তু সারাক্ষণ ফোনের কোনো যোগাযোগ করতে পারিনি। সকাল থেকে খুব চেষ্টা করে কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ রেখে অফিসিয়ালিভাবে আমি দুপুরের পরে জানতে পারলাম কে বা কারা একটা ফোন নাম্বার থেকে ফোন করে আমার সিমগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আমি নিজে কিছু জানি না, আমি নিজে বলিনি, আমাকে কোনোরকমভাবে কিছু জানায়নি, কিন্তু আমার ফোনগুলো খুব এসেন্সিয়াল, যে ফোনগুলো আমার খুব গুরুত্বপূর্ণ, সবসময় আমার ব্যবহারিত ফোন, যেখানে সমস্ত নাম্বার রয়েছে সবার সাথে যোগাযোগ করার, সেই ফোনগুলো বন্ধ। একটা গভীর চক্রান্ত, বা রাস্তায় আসবার পথে আমার উপরে কোনো আক্রমণ হতে পারত, যা আমি যাহাতে কারোর সঙ্গে যোগাযোগ করতে না পারি, এরকম আমার সন্দেহ হয়েছে। আমি গতকালকে গোপালনগর থানায় কমপ্লেন করেছি লিখিত আকারেই, যে তদন্ত করে আমাকে জানানো হোক যে আচমকা কীভাবে আমার ফোনগুলো ব্লক হয়ে গেল। 9735350387টা ব্লক হয়েছে, এটা করেছি, এবং আমি বিএসএনএলকেও জানতে চেয়েছি যে আমার নাম্বারটা কেন ব্লক হলো এটা জানান, আমার দুটো নাম্বারই ব্লক হয়েছে। আপনি কোনো অভিযোগ করেছিলেন? আমি থানায় অভিযোগ করেছি 9735350 আর বিএসএনএলকে আমি চিঠি লিখেছি আমাকে জানাবার জন্য যে কেন আমার ব্লক হয়ে গেল, কারণ আমার তারপরে ওরা আমার সিমটা খুলেছে বিএসএনএলটা, এবং তথ্যটা আমায় জানাবে কেন বন্ধ হয়েছিল। এবং 9735 যেটা ভোডাফোন ছিল, ওরা নতুন সিম রিপ্লেস করে দিয়ে আমাকে আবার নতুন করে রানিং করলো ফোনটা। আপনি কোম্পানির কাছে কি কোনো রকম অভিযোগ করেছিলেন যে আপনার ফোন হারিয়ে গেছে? আমি মৌখিকভাবে কাস্টমার কেয়ারে জানিয়ে আমি করেছিলাম, এবং আমি ওদেরকে বলেছিলাম, লিখিত আকারে থানায় করেছি ভোডাফোন কোম্পানির নামে, যে কেন আমাকে আমার অজান্তে, আমি জানি না সে অবস্থা, আমার ফোন বন্ধ করে দেওয়া হলো। কত ঘন্টা আপনার ফোন বন্ধ ছিল? 8টা 20 ফোন বন্ধ ছিল। কত তারিখ থেকে? পরের 24 তারিখ, পরের 25 তারিখ রাত 7:30টার পরে ফোনটা আমি রানিং করতে পারলাম। মনে হয় কেন এটা হলো, কি মনে হয়? এটা একটা গভীর চক্রান্ত, এবং কি কারণে করা হলো আমার সন্দেহ হচ্ছে, যে কোনো সময় আমার উপরে আক্রমণ হতে পারত, এবং অন্যান্য যেসব কারণগুলো রয়েছে ক্ষতি দেখবার জন্য আমি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আশা করি সত্য উদ্ঘাটন হোক, এবং আমি সংশয় প্রকাশ করছি। হ্যাঁ, আমি সর্ব জানিয়েছি যে এই ঘটনা হয়েছে, এবং লিখিত আকারে জানিয়েছি। থ্যাংক ইউ।